আমি চার বছর ধরে আছি, চাই না বুঝলি। আমার পরিচয়টা আমাকে দিতে দে। আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম, দেখাতে চুপচাপ আবার বলে কোথায় টাকার ব্যাপার, কি করব বলো, খুব কষ্টে আছি বাবা। আর বলো না যে কথা, এত কষ্ট কি করবে রে, রাজা বলে দিয়ে দিলে।
আর দিদি তুই পেশা আরে কি করবি পোশাক
একদিন চার বছর আগে সঙ্গে এইভাবে র্যাগিং করা হয়েছিল, ওর মাথা খারাপ হয়ে যাওয়ার পর আজকে অকস্মাৎ এক অ্যাক্সিডেন্ট দেখার জন্য ও পুনরায় ফিরে পেয়েছে ওর সিটে। ওর নাম অমিত কুমার, বাড়ি বনগা। ধন্যবাদ। কলেজ বা অন্য কোনো জায়গায় কোনো ছেলেকে বা মেয়েকে নিয়ে মস্ত করা করবেন না। আজকে আমরা আমাদের নাটকের মধ্যে দিয়ে দেখতে পেলাম যে সুরেশ নামের ছেলেটি যেভাবে তাকে র্যাগিংয়ের শিকার হয়ে মারা গেল, তার অথচ একবার কি ভেবে দেখেছি আমরা, তার বাবা মা এত কষ্ট করে তার জন্য পড়াশোনার ব্যবস্থা করেছে, নিজে মা নিজের গহনা বিক্রি করে তাকে পড়াশোনা করতে পাঠিয়েছে। এরকম আমাদের ভারতবর্ষে হাজারো মা আছে যে তার ছেলেকে এরকম কষ্ট করে পড়াশোনা করতে পারে, কিন্তু সেই মা বাবার স্বপ্ন কোথায়? আজ কোথায় বিলীন হয়ে গেল সেই মা বাবার স্বপ্ন কিন্তু সব ছেলের জন্য। তো আমরা আজ থেকে এখানে যারা আছি তারা সবাই প্রতিজ্ঞা করব যে র্যাগিং করব না এবং কাউকে করতেও দেবো না। এই র্যাগিংয়ের সমস্যাটা আমরা আজকে তুলে ধরতে পেরেছি, কিন্তু সমাধান আমাদের তুলে ধরতে পারিনি, কারণ সমাধান একটাই, সচেতনতা। আমাদের সবাইকে এখানে সচেতন হতে হবে। কেউ আজ থেকে এখানে যারা বসে আছি, অভিভাবক শিক্ষক মহাশয় যারা আছে, সবাই আজকে প্রতিজ্ঞা করবো যে আজকের পর থেকে কেউ কাউকে র্যাগিং করবো না, এবং কাউকে র্যাগিং করতে দেখলে তার অবশ্যই প্রতিবাদ করব। এবং এটাই বলে আমরা আমাদের নাটকের যে শেষ করছি। আসসালাম আলাইকুম। ধন্যবাদ। খুব সমসাময়িক প্রাসঙ্গিক নাটকের মধ্যে নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেছে সর্বক্ষতার সঙ্গে। পরবর্তী নাটক অঙ্গীকার মঞ্চস্থ হবে।